নমস্কার প্রত্যেকে স্বাগত ডাব্লিউ বিপি কনস্টেবল মেন এক্সাম দু হাজার বাইশের যদি পরীক্ষার্থী তোমরা সম্পূর্ণভাবে দেখবে নাম্বার ওয়ান আমেরিকা এবং কোন দেশের মধ্যে যৌথ বিমান মহড়া কোপ সাউথ দু হাজার বাইশতে অনুষ্ঠিত হবে সঠিক বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের রাজধানী রয়েছে ঢাকা কারেন্সি রয়েছে টাকা প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা রাষ্ট্রপতি রয়েছেন আব্দুল হামিদ মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি রয়েছে ডলার রাজধানী রয়েছে ওয়াংশিংটন ডিসি রাষ্ট্রপতি রয়েছেন জো বাইডেন তিনি আমেরিকার ছেচল্লিশতম রাষ্ট্রপতি রয়েছেন জানেট ইয়েলন তিনি রয়েছেন আমেরিকার প্রথম অর্থমন্ত্রীর নাম টুতে বলা হয় মান্দাকিনী এবং অলোকানন্দা তার মিলনস্থল কি নামে পরিচিত সঠিক উত্তর রুদ্রপ্রয়াক নামে খ্যাত মনে রাখবে ভাগীরথী ও অলোকানন্দা তার মিলনস্থলের নাম দেবপ্রয়াক নামে পরিচিত সরস্বতী ও অলোকানন্দা তার মিলনস্থলের নাম কেশব নামে খ্যাত নাইরবি কোন রাষ্ট্রের রাজধানীর নাম বা ক্যাপিটাল তো নাইরোবি এটি হবে কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি ব্রাজিলের রাজধানী রয়েছে ব্রাসিলিয়া পেরুর রাজধানী রয়েছে লিমা ভেনেজুয়ালা তার রাজধানীর নাম কারাকাস এটি রয়েছে ভেনেজুয়লা তার রাজধানী প্রথম যে মহিলা দাদা নামে ফালকে পুরস্কার পেয়েছেন তো দাদাসেব ফালকে এই পুরস্কার প্রথম পেয়েছেন দেবিকা রানী নিচের মধ্যে কোনটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম সঠিক উত্তর হিসেবে পন্ডিচেরি এটি হবে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম কোনটি ফতেপুর স্বীকৃতি অবস্থিত নয় সঠিক উত্তর হিসেবে নাগিনা মসজিদ এর অবস্থান ফতেপুর স্বীকৃতি নয় বাকিগুলো বুলন্দরজা জামা মসজিদ এবং পাঁচমহল এই তিনটির অবস্থান ফতেপুর স্বীকৃতি রয়েছে নাম্বার সেভেন লিড কোন একটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম সরি উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী রয়েছে শ্রী জয়াবর্ধনীপুর বাণিজ্যিক রাজধানী রয়েছে কলম্বো আর জানিয়ে রাখবো যদি কারো লুসেন্টের ব্যাঙ্গলিভেন প্রয়োজন ইন্ডিয়ান নাম্বার ওয়ান এর বই রয়েছে ওয়ান সিক্সটি পেজের মধ্যে পাবে সম্পূর্ণ লুসেন্ট তো যাদের প্রয়োজন প্রত্যেকে তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও অথবা তোমরা ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পাবে আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মাঝে রয়েছে এর অবস্থান উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে রয়েছে আটত্রিশতম প্যারালাল এবং সতেরোতম প্যারালাল এর অবস্থান উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে রয়েছে নাইনতে বলা হয় লেফ এটি কোন দেশের কারেন্সির নাম সঠিক উত্তর বুলগেরিয়ার কারেন্সি রয়েছে লেফ ভিয়েতনামের মুদ্রার নাম ভিয়েতনামিজ ডং নামে খ্যাত উগান্ডা এটি হলো আফ্রিকা মহাদেশের একটি দেশের নাম তো উগান্ডার কারেন্সি রয়েছে উগান্ডান শিলিং টেনতে বলা হয় আইপিএল দু হাজার বাইশে পাঞ্জাব কিংস টিমের প্রধান ক্যাপ্টেন হিসেবে মনোনীত হন কোন ব্যক্তি সঠিক উত্তর হিসেবে মায়াঙ্ক আগারওয়াল তিনি পাঞ্জাব কিংসের কিন্তু ক্যাপ্টেন মনোনীত হন মনে রাখবে আইপিএল দু হাজার বাইশে চেন্নাই সুপার কিংসের প্রধান ক্যাপ্টেন ছিলেন এম এস ধোনি দিল্লি ক্যাপিটাল তার ছিল ঋষভ পান্ত গুজরাট তার ছিল হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স তার ছিল শ্রেয়স আয়ার লখনৌ সুপার জয়েন্ট তার ছিল কে এল রাহুল মুম্বাই ইন্ডিয়ান তার ছিল রোহিত শর্মা পাঞ্জাব কিংস তার ছিল মায়াঙ্ক আগরওয়াল রাজস্থান রয়্যাল তার ছিল সঞ্জু স্যামসান প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীর মধ্যে ব্যস্ততম বিমানবন্দরের অবস্থান রয়েছে কোথায় সঠিক উত্তর আটলান্টা আটলান্টা এর অবস্থান যুক্তরাষ্ট্রে রয়েছে সেকেন্ড পজিশন রয়েছে বেজিং ক্যাপিটাল এটি হলো চীনের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এটি রয়েছে থার্ড পজিশনে যেটি কিন্তু আরব কান্ট্রিতে রয়েছে নাম্বার বারোতে রয়েছে চীনের প্রাচীরের নির্মাতা রয়েছেন কোন ব্যক্তি রাইডেন্স অ্যান্সার হিসেবে চীনের রাজা কিন শি হুয়াং তিনি রয়েছেন চীনের প্রাচীর তার নির্মাতা কিন শি তিনি চীনের প্রাচীর তার নির্মাতা স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দিয়েছে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সের মাধ্যমে তো স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে আমেরিকাতে এবং এটি উপহার হিসেবে দিয়েছে ফ্রান্স ফ্রান্সের রাজধানী রয়েছে প্যারিস ফ্রান্সের মুদ্রার নাম ইউরো ফ্রান্সের প্রতীকের নাম নীল ঝুমকো ফুল এবং ঈগল এই দুটোর মধ্যে যে কোনো একটি রয়েছে ফ্রান্সের জাতীয় প্রতীকের নাম শান্তিতে নোবেল দেওয়া হয় কোন দেশের মাধ্যমে সঠিক উত্তর অশ্লো থেকে দেওয়া হয় শান্তিতে নোবেল শুধুমাত্র শান্তিতে নোবেল দেওয়া হয় অশ্লো অর্থাৎ নরওয়ের মাধ্যমে বাকি সব ক্ষেত্রে কিন্তু স্টকহোম অর্থাৎ সুইডেনের মাধ্যমে দেওয়া হয় এবং নোবেল উনিশশো সাল থেকে দেওয়া হয় এবং অর্থনীতিতে নোবেল দেওয়া হয় নাইনটিন সিক্সটি প্রথমবার ভারত ছাড়া আর কোন দেশটি পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছে সঠিক উত্তর হয়ে দক্ষিণ কোরিয়া মনে রাখবে দক্ষিণ কোরিয়ার রাজধানী রয়েছে সিওল নাম্বার সিক্সটিন ভারতের পক্ষী মানব নামে খ্যাত সঠিক উত্তর হয়ে যাবে সেলিম আলী পরবর্তী রয়েছে ইউরোপের ককপিট বলা হয় কাকে বেলজিয়াম দেশটি ইউরোপের ককপিট নামে খ্যাত ভারতে কোন রাজ্যের সরকারি ভাষা রয়েছে ইংলিশ সঠিক উত্তর নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংলিশ মনে রাখবে নাগাল্যান্ডের ক্যাপিটাল রয়েছে কোহিমা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন ন্যাফিওরিও রাজ্যপাল রয়েছেন জগদীশ মুখী গুপ্ত যুগে একজন বিখ্যাত চিকিৎসকের নাম সঠিক উত্তর হিসেবে সুশ্রুত মনে রাখবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শ্রীগুপ্ত তিনি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন বেদে আমরা জাদুবিদ্যা এবং বশীকরণ এগুলো দেখতে পাই এগুলো রয়েছে অথর্ব বেদে উনিশশো সালে জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণ বর্মা তিনি হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কোথায় সরি লন্ডনে শ্যামজি কৃষ্ণবর্মা উনিশশো পাঁচ সালে নিম্নের কোন এলাকায় আঠেরোশো সালের বিদ্রোহের প্রভাব আমরা দেখতে পাই না রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইতে আঠেরোশো সালে হয়েছিল সিপাহী বা মহাবিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহের প্রথম শুরু হয় ব্যারাকপুরে এবং প্রথম শহীদন মঙ্গল পাণ্ডে তারপর রয়েছে নিচের মধ্যে কোন ব্যক্তি চরমপন্থী নন অর্থাৎ তিনি হবেন নরমপন্থী একজন নেতার নাম গোপাল গোপালকৃষ্ণ গোখলে মনে রাখবে মহাত্মা গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম গোপাল কৃষ্ণ গোখলে তিনি আন্তর্জাতিক তারিখরেখা তার মান রয়েছে একশত আশি ডিগ্রি জলবিষুব পালিত হয় কবে তেইশে সেপ্টেম্বর এদিন পালিত হয় জলবিসুপ খ্যাত এবং মহাবিষুব পালিত হয় একুশে মার্চ সেদিন কিন্তু মহাবিশ্ব পালিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে নাইনটিন সেভেন্টি টু বা উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের স্বাধীনতার পর এবং বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু এটি পালিত হয় সিমলা চুক্তি এটি সম্পাদিত হয় উনিশশো সালে পরবর্তী রয়েছে নাম্বার টোয়েন্টি সেভেন ওয়েলফেয়ার স্টেট তার সম্পর্কে রয়েছে কোথায় সরিগুত্তর নির্দেশমূলক নীতিতে রয়েছে ভারতে প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয় রাইট অ্যান্সার সিন্ডিতে প্রথম ভারতে সার কারখানা স্থাপিত হয় মুদ্রাস্ফীতি তার ফলে সবচেয়ে বেশি লাভবান কারা সরিগত্তর ঋণ গ্রহীতা অর্থাৎ যিনি ঋণ গ্রহণ করবেন তিনি কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবেন ভারতের অর্থনীতি রয়েছে কেমন উত্তর মিশ্র প্রকৃতির অর্থনীতি আমরা দেখতে পাই আলোকবর্ষ যা পরিমাপ করতে ব্যবহৃত হয় মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে কিন্তু আলোকবর্ষ ব্যবহৃত হয় তো দূরত্ব মাপতে ব্যবহৃত হয় আলোকবর্ষ এটি রক্তের দুটি অজৈব উপাদানের নাম উত্তর হিসেবে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটি রয়েছে রক্তের দুটি অজৈব উপাদানের নাম সোডিয়াম এবং পটাশিয়াম যদি বলা হয় প্রশ্নে দুটি জৈব উপাদান সঠিক উত্তর হয়ে গ্লুকোজ এবং আলবুমিন এটি রয়েছে রক্তের জৈব উপাদান রাষ্ট্রসংঘের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন কবে হয় মনে রাখবে নাইনটিন ফর্টি ফাইভতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল প্রথম আনুষ্ঠানিক অধিবেশন হয় উনিশশো সালে টাইফয়েড কলেরা এটি যে ধরনের রোগের নাম তো টাইফয়েড কলেরা এগুলো হলো জলবাহিত রোগের নাম পাতায় সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি তো পাতায় সবুজ বর্ণ তার জন্য দায়ী ক্লোরোফিল তার জন্য কিন্তু পাতার বর্ণ সবুজ হয় বেসবল খেলার যে কোর্ট তার নাম সঠিক উত্তর যেমন ডায়মন্ড তো ডায়মন্ডের মধ্যে কিন্তু বেসবল নামে খেলাটি খেলা হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর মনে রাখবে বক্সিং হয় রিংয়ের মধ্যে ক্রিকেট হয় পিচের মধ্যে এবং কুস্তি এটিও কিন্তু রিং বা এরেনা এর মধ্যে হয় নাম্বার থার্টি সেভেন কারখানার ব্রয়লারে ব্যবহৃত জল সেটি হলো মৃদু টাইপের জল ব্যবহৃত হয় তো মৃদু জল ব্যবহৃত হয় কারখানার ব্রয়লারে তারপর রয়েছে বেতোয়া এডিকার উপনদীর নাম উত্তর রয়েছে যমুনার একটি উপনদী রয়েছে বেতোয়া নামে নদী এটি হলো যমুনার উপনদীর নাম মনে রাখবে যমুনার বাম তীরে রয়েছে হিন্দন এবং গিরি ডান তীরে রয়েছে চম্বল এবং বেতোয়া তো চম্বল এটিও কিন্তু যমুনার প্রধান একটি উপনদীর নাম নাইনটিন ফোরটি সিক্সতে সংবিধান সভায় প্রথম সভাপতি হন কোন ব্যক্তি রাইট অ্যান্সার ডাক্তার রাজেন্দ্র প্রসাদ তিনি উনিশশো সালে সংবিধান সভায় প্রথম সভাপতি হন মনে রাখবে উনিশশো সালে গণপরিষদের প্রথম যে অধিবেশন হয় সেখানে প্রথম অস্থায়ী সভাপতি হন ডাক্তার সচ্ছিদানন্দ সিনহা তিনি এবং স্থায়ী সভাপতি হন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ তিনি নাম্বার ফোরটি বলা হয় ভারতে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই কোন রাজ্যে সরি আমাদের আমাদের ওয়েস্টবেঙ্গলে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই নাম্বার ফর্টি বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তার উদ্ভাবক রয়েছেন কোন ব্যক্তি তো সারভাইভাল অব দ্য ফিটেস্ট তার উদ্ভাবক রয়েছেন ডারউইন তিনি মনে রাখবেন অর্জিত বৈশিষ্ট্য তার ব্যবহার এবং অব্যবহার তার সূত্র দিয়েছেন ল্যামার্ক তিনি জেনেটিক্স কোডের আবিষ্কারকের নাম ম্যান্ডেল মিউটেশন তত্ত্ব দিয়েছেন হুগো দা ব্রিজ তিনি জার্মোপ্লাজম নামে তত্ত্বের প্রবক্তা রয়েছেন ভাইসম্যান তিনি পরবর্তী রয়েছে নাম্বার ফর্টি টু বলা হয় আগুন পাখি এর লেখক রয়েছেন কোন ব্যক্তি রাইট অ্যান্সার হিসেবে হাসান আজিজুল হক তিনি রয়েছেন আগুন পাখি তার রাইটার পরবর্তী রয়েছে গুপ্তাব্দ চালু করেছেন কোন ব্যক্তি উত্তর হিসেবে গুপ্তাব্দর তার প্রচলক রয়েছেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি মনে রাখবি প্রথম চন্দ্রগুপ্ত তিনি তিনশত কুড়ি সালে সিংহাসনে আরোহণ করেছেন ফর্টি বলা হয় রবি দাহিয়া তিনি কোন খেলার সঙ্গে জড়িত রবি দাহিয়া তিনি কুস্তির সঙ্গে জড়িত আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয় কবে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ কোনো বাড়ি কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি মনে রাখবে তিনশত ষাট নম্বর ধারাতে রয়েছে ভারতে আর্থিক জরুরি অবস্থা এই বিষয়ে পরবর্তী রয়েছে অরবিন্দ তিনি কোন বইয়ের রচয়িতা অপশান সি অর্থাৎ সাবিত্রী তার রচয়িতা অরবিন্দ তিনি যোগশাস্ত্রের রচয়িতা হেমচন্দ্র রয়েছেন ডিসকোভারি অফ ইন্ডিয়া রয়েছেন জওহরলাল নেহরু হিন্দু ভিউ অফ লাইফ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান রয়েছেন বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহৃত হয় তো বিজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় অক্সিন নামে হরমোন মনে রাখবে জিব্বেরিলিন তার জন্য উদ্ভিদে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সাইটোকাইনিন তার জন্য পত্রমোচন বিলম্বিত হয় ইথিলিন ব্যবহৃত হয় ফল পাকাতে নাম্বার ফর্টিএইট বলা হয় কোন ভাইসরোয়কে হত্যা করা হয় সঠিক উত্তর লর্ড মেয়েও তাকে হত্যা করা হয়েছিল সংবিধানে যে সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয় একশত একতম সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু হয় ভারতবর্ষে জিএসটি বিলটি স্থাপন করা হয়েছিল একশত বাইশ নং সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে দু সালে ফার্স্ট জুলাই একশত একতম সংশোধনী আইনের মাধ্যমে এটি পাশ করা হয়েছে নাম্বার ফিফটি বলা হয় কত তারিখে সাতটিয় নৃত্য যেটি হলো আসামের একটি লোকনৃত্যের নাম তাকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি প্রদান করা হয়েছে সরিক উত্তর পনেরোই নভেম্বর দু সালে তো সাতরিয়া এটি রয়েছে আসামের একটি লোকনৃত্যের নাম তাছাড়া বিহু এটিও কিন্তু রয়েছে আসামে আমাদের লাস্ট ওয়ান অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করতে আমরা দেখতে পাই তো অ্যানোফিলিস মশা তার মাধ্যমে ম্যালেরিয়া রোগের কিন্তু জীবাণু বহন হতে আমরা দেখতে পাই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রবাহিত হয় কিউলেক্স মশার মাধ্যমে এনকে ফেলাইটিস প্রবাহিত হয় এবং ফাইলেরিয়া এটি কিন্তু বিভিন্ন প্রজাতির মশার মাধ্যমে প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এই ছিল অস্কের ভিডিও ডাব্লিউ সংক্রান্ত প্রিভারেশন করতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবেই যদি এর পিডিএফ মক টেস্টের মাধ্যমে পেতে চাও ডেসক্রিপশনে যাও ও টেলিগ্রামে জয়েন করে নাও তার সঙ্গে যদি কারো লুসেন্টের ব্যাঙ্গলি ভার্শন প্রয়োজন ওয়ান সিক্সটি পেজের মধ্যে পাবে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও